পশ্চিম কর্মের ইংরেজের বাচ্চা, তোর এই দেশের প্রতি বাংলাদেশের প্রতি কোনো মহব্বত আছে নেই? আরে বেটা, মাল মোল খাইয়া টনরামের ভাবিস্তো লিয়ে গেছি, যাইয়া বউ যদি এক কথা কয় পাঁচ কথা দিয়ে পিডাইয়ে বুডাই ওগুলো সাইজ করিয়ে রাখতাম। আব্বা গো, আমার তো সর্বনাশ হয়ে গেছে আব্বা। মানে কি সর্বনাশ? মানে কি সর্বনাশ? মানে কি এই কথা কইেন না আব্বা, সে কোনালি তো বিয়া করে আলাইছে। আপনার মাথা কিভাবে ঠিক থাকবো? আপনার তো পেটেই গেছে সব জিনিস। ধাক্কা ধাক্কি শুরু করে দিলা কেন? বুঝলাম না কিছু। আজব তো, ধাক্কা ধাক্কি শুরু করে দিছি কেন? এখন পর্যন্ত গালে দুটো বসাই নেই, এটা আপনার সৌভাগ্য। সিএ কমেডি টিভি, স্মাইল ইজ গুড ফর হার্ট। আব্বা, ও আব্বা, আব্বা গো। কি বা কি হইছে আব্বা গো? আমার তো সর্বনাশ হয়ে গেছে আব্বা। মানে কি সর্বনাশ? মানে কি সর্বনাশ? মানে কি এই কথা কইেন না আব্বা, সে কোনালি তো বিয়া করে আলাইছে। জোরছে বিয়া করছে? বিয়া বিয়ে করছে? হয়। আমার মাইয়ের তো ইহালার বুদে বিয়ে করছে, আবার আলাদা। আব্বা গো, এখন মোর কি হইব আব্বা? আরে রাগ দেই, তোর কি হইবে? মানে কি ওর কি হইবে এই চিন্তা কর। আব্বা, ওর আবার কি হইবে? ও এত সুখে শান্তিতে বউলেই সংসার করতে আছে। ওরে মা, তুই টেনশন করিস না, ওর কি হইবে তুই বোঝো না? আমার মাইয়ে কইজারে দাগ দিয়া ও করবে সুখে সংসার এই নতুন বেডিরে লইয়া। ও বেডিরে ও পুরাইয়ে মারমু, আর ওর সংসার আমি জ্বালাই দিই। আব্বা গো, মুই কিছু করালে পামু? আরে তুই ও ভাবি, মুই ও পামু। ওকে আমরে কি করবেন? পরে যা, ওকে আমার তো জামাই তো, তোর স্বামী হইলে আমার জামাই থাকবে না। আব্বা গো, মুই কিন্তু সে কোনালে সারা বাসমু না আব্বা। না না, তোর মরারই দরকার নাই, বাসি না মানি। ওরে আগে বাসাই লই, এবার তোরে বাসামু। আনে ওরটা কি করনা করো জানি না, তুমি মোর সে কোনালে কিন্তু শুনলাম কি শুনলে? তুই নাকি নতুন করে সংসার শুরু করছো? আমার বিয়ে করতে হবে না, আমি একলা একলা আর কতদিন চলবো? এর লাগে বিয়ে করে নিছি। ভালোই করছো, অসুবিধা নাই। অসুবিধা কি যে আমার ভাইয়েরা যদি ছেক দিয়ে তুই যদি নতুন করিয়ে সংসার করো, কর না, অসুবিধা কি? আমার মাইয়ের দরকার, আমি টাকা পয়সা খরচ করি, অন্য জায়গায় দিব, দুমদাম করি, কিন্তু তুই তো আর পাইলি না। দরকার নাই ওই তার সিরা। আপনার মেয়ে বেশি কথা কয়, পুরো একটা খাস ল্যাঙ্গুয়েজ কয়, বরিশালের ওই সব বউ নিয়ে চলা যায়। মানুষ কে বরিশালের খেতার কাটটি লঞ্চের হোগাটা ধরে চলে আইছে দেশ। তুই কি নোয়াখালিয়ে চাও না ইয়ন যে নেই থাই না? তার মানে কি শুদ্ধ বরিশালিয়ারা কথা কইলে ভাল লাগে না, তা কেন নোয়াখালিয়ে লইছো নাকি? আমি বউ এই শুদ্ধ কথা কয়, পড়াশোনা করাইছেন না, তাহলে অশুদ্ধ কথা কয়। এগুলি যদি শুনে যে চিকুনালির বউ এইটা করে এইটা করে, তাগুলি ভাল লাগবো? ওরে মাউগের বউ, হাদাবাদ পাইঠেল লিয়া হালাইস নিয়া। এখনো কই আমার মাইয়া, কিন্তু আমার মাইয়া কার মাইয়া? হায়দার আলীর মাইয়া। এ ভাবি কিন্তু অন্য রকমের। হ্যাঁ, পয়সা করি আছে, আপনি দিলে নাই, আর না দিলে আছে। হুন বয়সের কাল কিন্তু আমারও ছিল তোর মতন। ও সময় যেসব তাণ্ডব করছি, এত চিন্তাই করতে পারবি না। কি তাণ্ডব? এগুলো তো তো গ্রহণ করা উচিত। আরে বেটা, মাল মোল খাইয়া টনরামের ভাবিস তো লিয়ে গেছি, যাইয়া বউ যদি এক কথা কয় পাঁচ কথা দিয়ে পিডাইয়ে বুডাই ওগুলো সাইজ করিয়ে রাখতাম। বাকি এমনি থাকতে এগুলো বয়সের গালে করছি,
যেহেতু বুঝতেই পয়সা হইছে। ও বাপ দিলাম যে 1000 দিদি মতরে যা আছে 500 নেই নিয়ে রাইতে দিয়ে মাল খাবি খাইয়ে দেখবি স্বপ্নের জগতে চলিয়ে গেছ। হ্যাঁ তাই নাকি? তাহলে কি নতুন সংসার শুরু করছো? ফিলিং সিট ভিতরে বসতে আছো না? আরে বেডা আইজি ট্রায়াল দিয়ে দেখ না যে খেলাটা কদ্দুর জমে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাও। আসসালামু আলাইকুম। সালাম মাতারি গেট খোল না। আমি তো আমার ঘরে যাবো নাকি? আমি আমার ঘরে যাবো না, তাবো তো যাইতে দাও, ঠিক করতে আছে। ধাক্কা দাও কা তুমি তো বেরি এমন করো না, কি হয়েছে তোমার? এই আপনি কি করছেন? আমার ধাক্কা ধাক্কি শুরু করে দিলা কেন? বুঝলাম না কিছু। আজব তো ধাক্কা ধাক্কি শুরু করে দিছি কেন? এখন পর্যন্ত গালে দুটো বসাই নেই, এটা আপনার সৌভাগ্য। কত বড় সাহস আমারে মারবা? এই আচ্ছা ভালো কথা, আরেকটা কথা সেটা হচ্ছে গিয়ে আমার ঘরে কি চাউলের দাম কমে গেছে নাকি? সকালবেলা দেখি গেলাম এরম এরম লাগনা সাইমরা বউ এসে বলতেছে পাগল নাকি? বলাও নি কি মা করে ওমা ওমা কি আমি আমি বলেছি এই শুনে আর একটা বাজে কথা বললেন, আপনার খবর আছে বললাম। এই আমি মোটা হইছে না সে কোন চাটনাকে বলতে যাব কোনে? হ্যাঁ আমার আমি আপনারটা খাই গোষ্ঠী পাগল। মালকি তুমি খাইছো না আমি খাইছি? কারণ আজকে আমার সাথে তুমি এরকম চেটাচেটি করতেছো কেন? ডেলি তেমন করো না, সোনা বাবু বলে ঘরে চলে যাই। সি 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 আমি মাল খাই? সি কই থেকে আসছে এগুলি? সোনা বাবু করে সোনা বাবু করে ঘরে তুলি তাই না? আহন কি বলতি, আমার ঘরের ভিতরে ঢুকাবি না বাইরে ওই ক্যাশ ক্যাশ করবি কা? না বউ আর আমাকে কষ্ট দিও না, এবার একটু সরো, আমাকে একটু ঘরে বসতে দাও। কি করছেন? দেখেন আপনার জামের কণ্ঠ কেন দেখেন? তাহলে দেখতেই আছে, যাও ঘরে যাও। কি সব বাজে কথা বলছেন? আপনার জামে আমার ঘরে যাবে কেন? যাবেই তো, যাবে না? ওটা আমরা ঘরে ঢুকে দছিল। ঠিকই তো বলেছি, আমি ওনার ঘরে কেন যাবো? মানে আমি বসলাম না বিছানা। বউটা কে? আমি? তুমি? আমি। আমি বউ। তাহলে ইনি কে? উনিও বউ, আরেকবারের বউ। আরেকবারের বউ? তা এনার পাশে কেন আগে? আমি আমি তো মানে তোমাকে খুঁজতেছিলাম। আপনাদের এত কথা শোনার আমার কোনো সময় নেই, আপনার স্বামী এখান থেকে এখন নিয়ে যান। আপনার স্বামী আমার ঘরে ঢুকবে কেন? ফালতু মহিলা, একদম আমাকে ফালতু বলবেন না। তো কি বলবো আপনি? কি আমি ফালতু? হ্যাঁ আমি ফালতু। হ্যাঁ আপনি ফালতু। একটু ভিতরের দিকে আসি, তারপর বাতামি দিস, সমস্যা নাই। খোল একটু ভিতরে যাইতে হবে, একটু ঘুমাইতে আবার কি? ওই যে যা ভিতরে যাই হ্যাঁ। আমি তো তোমাকে খুঁজতেছি হঠাৎ করে কই তাই? হ্যাঁ আমারই খুঁজছা, আপনি এখানে গেছেন। মোটা বউ হঠাৎ করে হই আয়, তুই ঘরে আয়। ওরে বাবা ঘরে আয়, ওরে বাবা রে। আ
আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি বাংলাকে বাংলাদেশের বাংলায় গান গাই। জীবন নন্দ বাংলা গণেশ, আমি একবার দেখি বারবার দেখি বাংলার বোতল, বাংলা এইটা আমার ঘর, এইটা হলো ও বেত ভদ্রলোকের ঘর। আমার ঘরের কালার কি কালার, সাদা, ও বউ সাদা করে দিয়েছে আমাকে বলেই না, কি যে বলি। দরজাটা খোল, আমি তোমার স্বামী, দরজাটা খোল, আমি তোমার স্বামী এসছি। থ্যাংক ইউ উপেন দা ডোর। সে কি চেয়ে আছো কেন, সরো আমি ঘরে ঢুকবো, আমার খারাপ লাগছে। সরো মানে কি বলছেন এসব আপনি? বাংলা বলছি, বাংলা, সেটা কি বুঝতে পারছো না নাকি? ওদিকে দাঁড়ান, আপনি মাথা ঠিক আছে? আপনার মাথা কিভাবে ঠিক থাকবো, আপনার তো পেটেই গেছে সব জিনিস। সে কি বলছো বউ? আমি তো একটু খেয়েছি, সমস্যা নেই, ওইটা একটু ঘুম দেব, তোমার বুকে মাথা রেখে আমি ঠিক হয়ে যাবো। সরো একটু, নিজের ঘরে ঘুমান তো, আমার ঘর তুমি কালার করেছো আমাকে বলোনি। সরো একটু, আমি বলছি আপনার ঘরে যান। তো আমার ঘরে তো যেতে চাচ্ছি, তুমি দরজার সামনে দাঁড়িয়ে আছো, না সরলে কি করে যাবো, তুমি সরো, আমি একটু ঘরে যাবো। আমি আবারও বলছি আপনি আপনার ঘরে যান। সে কি বাংলা, আমি খেয়ে ও বাংলা গান গাইছি, বাংলা আপনি খেয়েছে তাই বাংলা আপনাকে ধরছে। সে কি বলছো তুমি, আমাকে চিনতে, আমার বউ হঠাৎ খেয়ে স্লিপ হয়েছে, আমি তো বুঝতে পারছি না, স্লিপ হয়েছে, সে আমারও তো কাটটা খেয়ে। আমি তো আগে থেকে স্লিপ। সে কি এভাবে কথা বলছো কেন, ঘরের দরজার থেকে সরো, আমি ভিতরে যাই একটু ঘুমাই। সরো, নিজের ঘরে যান। আমার ঘরে তুমি, সেই তো আমাকে দেখেন ভালোভাবে, ভালোভাবে তাকান আমার দিকে। দেখেছি দেখেছি, তুমি একটু স্লিপ হয়েছো, আমার মতো লুঙ্গি পরেছো তুমি। আসলে তো ফালতু লোকে একটা থাপ্পড় দিয়ে তোরা দাঁত ভেঙে ফেলুরা। আমাকে ঘরে যেতে হবে তো, তুমি ও বুঝতে পেরেছি, দুজনে সরাসন্ত করেছো, বুঝতে পারছি আমি ভুল হয়ে গেছি, বাংলা খেয়েছি সব খায় মানুষের আর কি, খাইয়ে পরে কাহিনী করে। আমি বাংলার মানুষ, আমি বাংলা খাই, তুই তো বেটা ইংরেজের জাত, তুই ইংরেজি খাস, ইংরেজি মালের দাম আছে বুঝছো, এক বোতল দিয়ে চার বোতল কেনা, সেটা বড় কথা নয়। তা বড় কথা হচ্ছে আমি বাংলাদেশের মানুষ, বাংলা খাবো, বাংলা খাও বাবা, তোমার ঘরে যাই
ঘরে তো অবশ্যই যাইবা, আমার সোনাটা আমি নিয়ে যাব, একটু দাঁড়াও। এই যে একটু আগে তো খুব বলছিলেন আমাকে, খুব বলছিলেন, এখন আপনি অন্যের স্বামীর সাথে গুজুর গুজুর ফুসির ফুসির করছেন কেন? হ্যাঁ এই ভাই ফাক তুমি বলে দিই কথা না, ও আঙ্গুল নাড়াচ্ছে, কত বড় সাহস। এই সাহসে দেখছেন কি? হ্যাঁ সাহসে দেখছেন কি? স্বামীকে নিজের স্বামীকে সামলান। আমার স্বামী ঠিক আছে, আমার স্বামী ঠিকই আছে, নিজের জানিকে ঠিক করে। আমি ঠিক ছিলাম, শুধু একটু দরজা ভুল করে। চুপচাপ এখানে দাঁড়ায় থাকবো, চুপচাপ একটা কথা বলবো তো, খবর আছে, খবর আছে তোমার, ঠিক আছে? নিজের চরিত্রটা ঠিক করেন, তারপর অন্যকে বলতে আসবেন। খারাপ চরিত্রের মানুষ ফালতু কথা কার ফালিয়া, আপনি আপনার স্বামী একটা ফালতু, লজ্জা করেন না। আপনার স্বামী নামে এত বাজে কথা বলতেছেন, আপনার স্বামী কি দুধে ধর তুলছে? ফালতু